Hayno hay hor kutuk zorawat ibrasa sikla rokha drugs tiye yangwa yaba tablet tiye manjakha west thani ya phaw yaglo log logina kokthwa mani west thana di police hok thangai a khorok dok sikla rokno robikha manjakha bongni yago 2 lakh taka di yaba tablet tai abo hai khabama mani fek janai mani phaba kabangma sil samung kok asai jak tabu এটা আজকেও সেই মানে নেশা বিরোধী অভিযানের একটা আজকে আমরা অ্যাডমিন দিয়েছিলাম সেই অ্যাডম অনুযায়ী গোপন খবরের ভিত্তিতে অসীম থানার অসীম নেতৃত্বে বাদুরতলী কৃষ্ণনগর প্রতন্ত বর্মার বাড়িতে আজকে রেড করা সেখানে রেড করার পর ওইখানে যারা ছিল যারা ড্রাগ বিক্রি করে যারা ড্রাগ ব্যবহার করে মনে হচ্ছিল কোনো ধরনের ডিস্ট্রিবিউশন চলছে ড্রাগস কিনতে অ্যাকর্ডিংলি পুলিশ কর্ডন করে ঘর থেকে প্রায় 100 ইয়াবা ট্যাবলেট 500 প্রক্সি স্পাজম প্রক্সিলিয়ন যেটাকে এসপি বলে জানি আমরা আর এবার 140 ইয়াবা ট্যাবলেট এগুলি উদ্ধার করা হয় আর 340 যদি ব্রাউন সুগার মানে ইয়াবা যেটাকে বলা হয় ট্যাবলেট ওদেরকে উদ্ধার করা হয় এবং 6 জনকে এই কেসে গ্রেপ্তার করা হয় ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হতো যাতে ওদের কোথা থেকে মাল আনছে কোথায় বিদ্যুৎ করা হয় কার কার কাছে বিক্রি করা হয় এই সমস্ত ডিটেলসগুলি নেওয়া হয় স্যার এই মানে এই ম্যাটারটা কি অনেকদিন ধরে চলছিল যে এমন কোনো খবর ছিল আপনাদের কাছে না আমরা তো বিভিন্ন কেসে আপনারা জানেন অনেককেই অ্যারেস্ট করা হয় ওদের সবাইকে ইন্টারোগেশন করার পর কিছু না কিছু তথ্য আমরা পাই সেগুলি একটা একটা করে আমরা ভেরিফাই করতে থাকি তো যেগুলি ইনফরমেশন সঠিক হয় সেগুলিতে আমরা সাকসেস পেয়ে যাই তো এই ক্ষেত্রে ওদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করব পুলিশ বিভাগে তো আরও কিছু সাকসেস আমরা পাবো স্যার তাদের নাম ঠিকানা যদি একটু এদের নাম একজন নাম জাকির দেব বর্মা একজন সজল দেব বর্মা একজন ফুকন দেব বর্মা আরেকজন ধনিয়া দেব বর্মা আরেকজন হচ্ছে সৌরভ দেব বর্মা আরেকজন হচ্ছে প্রসেনজিৎ দেব বর্মা এদের বাড়ি সবারই মোটামুটি এক জায়গা না কারোর বাড়ি তেলিয়ামোড়া যারা এখানে কেউ ভাড়া থাকে কারোর বাড়ি কদমতলি মানে কাছাকাছি কেউ খুমলুম থেকে এসছে আবার কেউ বারুদতলি যার বাড়ি থেকে পেলাম কাকারতলার ছেলেরাও আছে কোনো সজল দেব বর্মা ওর বাড়ি কাকারতলা এখানে নিশ্চয় ভাড়া টাড়া থাকে এগুলি সব ইন্টারভেশন সব দিয়ে দেবে বাজার মূল্য কত হবে স্যার বাজার মূল্য তো আনুমানিক 2-3 লাখ টাকা হবে স্যার আপনি মনে করেন তাদেরকে মানে জিজ্ঞাসাবাদের পরে বড় কিছু সাফল্য আসতে পারে নিশ্চয়ই সেই চেষ্টা করবো অবশ্যই চেষ্টা